নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছে অনুষ্ঠান অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ ফোন ইন অনুষ্ঠান। প্রতি রোববার ঠিক সন্ধ্যে ছটায় চ্যানেল ভিশনে আপনারা এই জনপ্রিয় একজন জ্যোতিষ ব্যক্তিত্বকে পাচ্ছেন। অনেক দিন হয়ে গেল কিন্তু লাইভ প্রোগ্রাম, ফোনে আসবেন। ছুটির দিন রবিবার অনেক সংখ্যক মানুষ, দর্শকরা অপেক্ষায় থাকেন লাইভ প্রোগ্রামগুলোর জন্য। ফোন পাবেন, তবে অবশ্যই টিভি ভলিউম কমিয়ে রাখবেন এবং নেটওয়ার্ক যেন ক্লিয়ার থাকে। ঠিক মতো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলবেন। খুব ভালো বাস্তু বিচার করেন তিনি, জ্যোতিষ তো বটেই এবং অবশ্যই হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং বাস্তুবিদ। বাস্তুর ওপর খুব জোর দেন, বাস্তু ভিজিট করেন, বাড়ি গিয়ে বাস্তুটা দেখে আসেন। অবশ্যই অনেক মানুষ কিন্তু তাকে আমন্ত্রণ জানান অনুষ্ঠান দেখে, তার কাছে আসেন। অনেক অনলাইন অনলাইনে কনসালটেন্স নিচ্ছেন এবং কলকাতায় তো খুব শীঘ্রই চেম্বার আবার শুরু হয়ে যাচ্ছে আগের মতো, এবং লক্ষ্মীকান্তপুরে শুক্রবার করে পাচ্ছেন, দুর্গাপুরে মাসে একবার করে, এবং আপনারা কিন্তু কাকদ্বীপে এলবি জুয়েলার্সে বুধ আর শনিবার তো পাচ্ছেন। অনলাইনে প্রচুর মানুষ কনসালটেশন নিচ্ছেন, রাত্রের দিকে সবাই ফোন করবেন। এখন লাইভে 25 মিনিট পরটার ফোন নেব, 3-4-5টা, তার বেশি হয় না, কিন্তু লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় থাকেন, ফোন করেন। আপনারা কিন্তু রাতের দিকে ফোন করবেন, রাত 9টা থেকে 11টার মধ্যে অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে নেবেন। 7908907972 এবং 7797622। দিশাহারা জীবন অনেক মানুষের, তাদের জন্য সঠিক একজন পথপ্রদর্শককে নিয়ে আমি শুভসাচী উপস্থিত। তিনি জ্যোতিষ সম্রাট, স্টুডিওতে উপস্থিত লাইভ প্রোগ্রামে জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ শাস্ত্রী। নমস্কার এবং স্বাগত। নমস্কার, শুভ সন্ধ্যা। বৃষ্টি ভেজা সন্ধ্যায় সকলকে স্বাগত জানাই। অম্বুবাচীর মধ্যে আজকেই প্রথম আমরা বৃষ্টি পেলাম, ভালো লাগছে, ওয়েদারটা সুন্দর। রোববার সন্ধ্যেবেলা আপনার প্রোগ্রামও দেখছেন। বাস্তু নিয়ে শাস্ত্রীজি, আপনি একদম খুব অভিজ্ঞ একজন মানুষ, তাই প্রথমে আপনার কাছে একটু বাস্তু নিয়েই প্রশ্ন রাখবো আজকে, ঠিক করেছি? আমাদের বাস্তুতে প্রবলেম আছে, আমরা বুঝবো কিভাবে একটু বুঝিয়ে বলে দিন। খুব সুন্দর কথা। সাধারণ মানুষ কি করে বুঝবেন যে বাস্তুতে, তার বাস্তুতে প্রবলেম আছে, বা কেমন প্রবলেম হতে পারে, সেই প্রবলেম কি প্রকৃতভাবে সলিউশন করা যায়, এটা সাধারণ মানুষ কীভাবে বুঝবেন? আমি দেখেছি বাস্তু ভীষণভাবে মানে প্রবলেম হয়ে গেলে, নেগেটিভ এনার্জি যখন বাস্তুর মধ্যে প্রচণ্ড পরিমাণে প্রবেশ করে, তখন মানুষ যে প্রবলেমগুলো ফেস করতে হয় মানুষের, সেই প্রবলেমগুলো হলো, প্রথম যেটা আমি দেখেছি যে পরিবারে কারোর সঙ্গে কারোর মিল থাকে না, একটা যেন একটা মানে অশান্তি কলহ, ছন্ন ছাড়া ব্যাপারটা, হয়তো সবসময় বাহ্যিক অশান্তি হয় না, মুখে মুখে অশান্তিটা হয় না, কিন্তু ছন্ন ছাড়া ব্যাপারটা চলে, যার কারোর সঙ্গে কারোর কথা নেই, হাসি ব্যাপারটা অনেক দিন থেকে চলে গেছে, বিশেষ করে যাদের দক্ষিণ পশ্চিম দিকে এন্ট্রেন্স রয়েছে, তারা দেখ অবশ্যই করে তাদের জীবনে ঘটবে যে তার পরিবারে থেকে হাসি সুখ ব্যাপারটা যেন অনেক দিন থেকে চলে গেছে। আর একটা ব্যাপার দেখা যায়, যাদের বাড়িতে বেশ কিছুদিন হয়ে গেছে কোনো অনুষ্ঠান হচ্ছে না, ধরুন মানে 2-3 বছর হয়ে গেছে কোনো অনুষ্ঠান, কোনো শুভকর্ম ঘটছে না, বিবাহ বলি, কোনো পূজা অর্চনা বলি, বড়ো করে কোনো কিছু যোগ্য বলি, এরকম কোনো কিছু ঘটছে না, তখন বাস্তু নেগেটিভ এনার্জি দিতে শুরু করে। আর এমনি বাস্তু ডাউন কী করে বোঝা যাবে যে তা বাস্তুতে দোষ রয়েছে, যখন মানুষের ইনকাম দুম করে একেবারে লো ক্যাটাগরিতে চলে গেল, যে বেশ ভালো চলছিল, মোটামুটি চলছিল, মানে চলছিল, কিন্তু একেবারে একদম তোলানিতে ঠেকে গেছে, দেলে পিঠে গেছে, মানে কী করবো বুঝে উঠতে পারছি না, এরকম পরিস্থিতি হয়ে গেছে। বাড়ির বাচ্চারা ঠিকমতো টিউশনই পড়তে যেতে পারছে না, বাড়ির মানে মায়েদেরকে ঠিকমতো মানে তাদের পোশাক আশাক ঠিকমতো যোগাড় দেওয়া যাচ্ছে না, এমন যদি পরিস্থিতি চলে আসে তাহলে জানবেন সেটা বাস্তুদোষের ফলে হচ্ছে। তো আর একটা ব্যাপার, বাড়িতে দুম করে কারোর আনন্যাচারাল ডেথ, এটাও যদি হয়ে যায়, এটাও অনেক সময় বাস্তুদোষের ফলে হয়। আর যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে, যখন দেখা যায় যে বাড়ির ছেলেমেয়েগুলো একটু অন্য কারোর সঙ্গে মিশে ফেলছে, মানে অযথা বন্ধু বান্ধব করে ফেলছে, বাবা মার কথা শুনছে না, বাজে সঙ্গে মিশে যাচ্ছে, এগুলো বাস্তু প্রবলেমের ফলে ইনফ্যাক্ট থেকে আসতে পারে। আরো ডিটেইলস আলোচনা করব বাস্তু নিয়ে। আচ্ছা, কেউ একজন আছেন ফোনে, একটু দেখে নিই। হ্যালো, বলুন, কে বলছেন? কোথা থেকে? হ্যাঁ, নমস্কার, রিক বলছি, আর মজা। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ? 18 আগস্ট 1995। একবার, 13 আগস্ট 1995। সময় একটু বলবেন। ভালো লাগে অনুষ্ঠান নিয়মিত ফলো করছেন, প্রতি সম্রাট লাইভ অনুষ্ঠান থাকছে। পার্সোনাল নাম্বার গুলো সব লিখে রাখবেন, দুটো মোবাইল নাম্বার রয়েছে, টিভি পর্দা লিখে রাখুন, পরে যোগাযোগ করতে পারবেন। কিবার ছিল? আচ্ছা, পরের দিনটা কিবার ছিল বলুন।
সোমবার, তাই তো? আচ্ছা, আমি এখানে যেটা দেখছি, প্রথমত সব থেকে বড় নেগেটিভের যেটা দেখছি, যেটা হবে হুট করে মাথা গরম হয়ে যাওয়া, দুম করে খুব মানে ডিসিশনটা নিয়ে নেওয়া, খুব তাড়াতাড়ি মানে যে কোনো কথা শুনেছি হ্যাঁ ঠিক আছে এটা করে দেবো এটা হয়ে যাবে এইরকম কোনো ডিসিশন নিয়ে নেওয়া, আর মাথা গরম হয়ে যাওয়া মানে প্রচণ্ড অল্পতে রেগে গিয়ে স্যাড ল্যাঙ্গুয়েজ বাজে ধরনের কথা বলে ফেলা, এই এই প্রবণতা থাকবে। আমি যে কথার ব্যাপারটা বললাম যে দুমদাম কথা, উল্টোপাল্টা কথা, মাথা গরম অনেক রকমের হয় কিন্তু মুখ দিয়ে বেরিয়ে, এটা আজকের অনুষ্ঠানে আলোচনা করব, আমরা কেন সফল হই না জীবনে, আমাদের জীবনে সফলতা কেন আসে না, ওই উল্টোপাল্টা কথা মুখ থেকে বেরিয়ে যাবে, এটা একটু বলো। এই জন্য জীবনে মানে ক্যারিয়ারের জায়গাতে প্রবলেম হবে, এই যে উল্টোপাল্টা কথা বেরিয়ে যাওয়া মুখ থেকে, আমি আজকে ভুল বোঝাবুঝি, ভুল বোঝাবুঝি শুধু না, ভিতরটা মানে নেগেটিভ হয়ে যায়, তো উল্টোপাল্টা কথা এমন একটা জিনিস বেদে বলছে যে শব্দ হচ্ছে ব্রহ্ম, এই সব মুখ থেকে যদি কোনো কথা বেরিয়ে যায় সেটাকে ফিরিয়ে আনা যায় না, তা নিয়ে অনেক গল্প রয়েছে, অনেক কাহিনী রয়েছে আমাদের শাস্ত্রের মধ্যে, যাই হোক, তো এই কথাটা উল্টো পাল্টা যদি কারোর হয়ে যায়, কথার মধ্যে সারা পৃথিবী চলছে, আমরা এই যে কোনো কাজ করছি কিসের মধ্যে, বাক্যের ওপরে ডিপেন্ড করে, কথার উপরে ডিপেন্ড করে, আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী এতটা ফেমাস কেন, এই কথার উপরে, তার কথা আর কাজ দূরত্বে এক করে চলছেন, যাই হোক, তো এই কথাটা উল্টোপাল্টা হয়ে গেলে তখন তার মানে তার জীবনে ক্যারিয়ারের জায়গাতে প্রবলেম আসে। আর একটা ব্যাপার, দ্বাদশে মঙ্গল রয়েছে, কোনো অ্যাক্সিডেন্টের যোগ ব্যাপারটা আমি দেখছি, অ্যাক্সিডেন্ট এবং ব্লাড ওরিয়েন্টেড সমস্যা আসতে পারে, তো এই ব্যাপারটা আর ক্যারিয়ারের জায়গাতে একটু প্রবলেম আমি দেখছি, দারিদ্র যোগ রয়েছে, দারিদ্র যোগ থাকলে তার যে কোয়ালিটি থাকে সেই কোয়ালিটি অনুসারে সে কাজ পায় না, বলো এবারে নিজের মানে আমি যেগুলো বললাম একটু বলো। আমি কর্মজীবনে যেটা আপনি বলছেন এটা তো ঠিক মানতে পারছি, আমি যে কাজটা এখন করি মানে আমি বললাম যে তার মধ্যে যে ধরনের কোয়ালিটি থাকে সেই কোয়ালিটি অনুসারে সে কাজ পায় না, সন্তুষ্টি সন্তুষ্টির ব্যাপারটাও বলেছি, সন্তুষ্টির ব্যাপারটা আপনার এখানে শুনুন, ব্যাপারটা বলি আমি এরকম দেখেছি যে কারোর যখন এই যে আপনার এখানে আপনার আমি দশাটা দেখিনি, গ্রহর দশা যদি ভালো চলে আপনি ভালো কাজ করছেন ঠিক আছে, সেটা আপনার এখানে কর্মের জায়গাতে মানে কর্ম অধিপতি গ্রহ তুঙ্গি স্থানে গিয়েছে সেটা যেন ভালো কাজ পেয়েছে, দারিদ্র যোগের এফেক্ট তো নিতে হবে, আপনার দেখুন আপনি বললেন কাজ ভালো করছি কিন্তু বাড়ি থেকে অনেকটা দূরে, এই যে বাড়ি থেকে অনেকটা দূরে, এই হ্যাঁ অনেকেই বিদেশে গিয়ে কাজ করছে কিন্তু তারা শান্তির সঙ্গে কাজটা করছে, কাজের জায়গা থেকে সন্তুষ্টি বোধ তারা না আসা যেটা সেই ব্যাপারটা মানে সেই প্রবলেমটা হবে, ওই দারিদ্র যোগের এফেক্টেড ওখান থেকে আসছে, এবং জীবনে কোনো এক প্রিয়তে দারিদ্র যোগের এফেক্টেড নিতেই হবে, দশম ঘরেই দারিদ্র যোগ হয়ে আছে, দারিদ্র যোগের এফেক্টেড কোনো এক প্রিয়তে নিতেই হবে, যাই হোক, তো সেই জায়গাটার থেকে তুমি তোমার এখানে কর্ম অধিপতি তুঙ্গি স্থানে বসে আছে, ওটার জন্য তুমি ভালো কি কি কাজের সঙ্গে যুক্ত আছো তুমি? মোটামুটি কথা হচ্ছে এটা তোমার কর্মজীবনে একটু হ্যারেস ব্যাপারটা আমি দেখছি, এইবারে তুমি মানে পার্সোনে দেখিয়ে নিতে পারো, তোমার কর্মর জায়গা ভালো কিন্তু কর্মজীবনে একটু হ্যারেসমেন্ট হবে, একটু মানে কষ্ট ব্যাপার, একটু মানে এইরকম ব্যাপারটা চলবে। আর আমি যে ব্লাডের যে সমস্যার কথা বললাম, বাড়িতে বাবা মার কারোর এরকম ব্লাড ওরিয়েন্টেড প্রবলেম থাকতে পারে, সেই প্রবলেম তোমার কাছে আসার ব্যাপারটা আছে। ঠিক আছে, কর্মজীবনে মোটামুটি কর্মের জায়গা ঠিকই আছে, একটু হ্যারেস ব্যাপারটা হবে, মানুষ মনে করে আমি একটা কাজ পেয়েছি সাকসেস মনে এটাই আমি ভালো হচ্ছে এটাই ভালো, কিন্তু শাস্ত্রীজি বললেন কি আপনার পাওয়ার যোগ্যতা আরো বেশি, কর্ম অধিপতি তুঙ্গি স্থানে বসে আছে, কর্মের যে দারিদ্র রবি শুক্র বসে আছে, কর্ম অধিপতি তুঙ্গি স্থানে বসে আছে, এটা তো হতেই হবে, এবার ব্যাপার একটা সময় গিয়ে কর্মচ্যুতি দারিদ্র যোগের জন্য হয়তো আমাকে কোনো কারণবশত আমাকে চাকরিটা ছাড়তে হলো, না আপনি বলুন দাদা আপনি বলুন, মানুষ উনি বলছে বাড়ি থেকে দূরে গিয়ে কাজ করছি, মানুষ তো বিদেশে গিয়েও কাজ করে সন্তুষ্টি নিয়ে কাজ করে, কিন্তু এনি কোথায় কাজ করে বললেন না, কিন্তু বলছে যে আমার রাস্তা অনেক দূরে, এটা নিয়ে অসন্তুষ্টি, হ্যাঁ একই জায়গাতে আসবেই, অ্যাস্ট্রোলজি তো এখানে মিথ্যা বলবে না, মানতে হবেই একদম পুরো,
আর বাকিগুলো মিলে গেল কিন্তু প্রথম দিকে যেগুলো যেগুলো বললেন একদম হুবহু মিলে গেছে। শুধু যেটা বললেন ঠিকই বলেছে যে আপনারও কিন্তু চিন্তা, আপনি এত দূরে কাজ করছেন, আপনার কাছাকাছি হলে ভালো হয়, সেটাও তো একটা ডিসস্যাটিসফ্যাকশন। একদম একদম, আমার মনে সন্তুষ্টি নেই এই জায়গাটা নিয়ে। আমি তো বলছি আজকের আমার নাম্বারটা লিখে রেখে দেন, আমাকে জানাবেন মানে কয়েক বছরের মধ্যে, আমি দশটা দেখিনি, কয়েক বছরের মধ্যে জানাতেই হবে কাজের জায়গাতে কোনো প্রবলেম এসছে, জানাতেই হবে 100%। সবসময় ইনকাম বেশি আসছে মানেই যে আমি অনেক ভালো হবে এটা নয়, শাহরুখ খানেরও কখনো ফিল্ম ফ্লপ হয়, একদম তাই, তো সেটা ওটা মানতেই হবে। অ্যাস্ট্রোলজিতে যা যা আছে তাই তাই জীবন ঘটবে, এর বাইরে মানুষ কোনোদিন যেতে পারেনি পারবে না। যাই হোক, আমি কেন বললাম ওনার কর্ম অধিপরিতুঙ্গী স্থান আছে কিন্তু করের জায়গাতে দারিদ্র যোগ করে বসে আছে। উনি যে কাজটা করছেন ওনার জন্য ভালো ইনকাম আসছে উনি বলছে, কিন্তু উনি বলছেন দূরে। আর বাবা দূর মানে আমরা তো ভারতের এখান থেকে গিয়ে কাজ করতে হচ্ছে, আমাদের বাস্তু যখন ভিজিট করে কত দূর থেকে আমাদের মানে বাইরের রাজ্য থেকে ডাক আসে আমার, তখন সেখানে যেতে হয়, তো এটা তো করতেই হবে, এটা তো বললে হবে না। আর অবশ্যই কিন্তু লক্ষ্মীকান্তপুরে নিয়মিত শুক্রবার চেম্বার, কাকদ্বীপে বুধ আর শনি চেম্বার পাচ্ছেন, দুর্গাপুরে মাসে একবার। দুর্গাপুরের জন্য বুকিং করে নেবেন মোবাইল নাম্বারে, অনলাইন তো আছেই, অনলাইনে কনসালটেশন পাচ্ছেন, এবং বাস্তু ভিজিট করেন যারা তারা যোগাযোগ করুন। খুব শীঘ্রই আবার কলকাতায় পুরনো চেম্বারের মতোই আবার কলকাতায় চেম্বার শুরু হয়ে যাবে আগামী মাস থেকে, আপনারা কলকাতাতেও পেয়ে যাবেন, যোগাযোগ করবেন। আর অ্যাস্ট্রাল ডেইলি প্ল্যান কোর্স রয়েছে, মেডিটেশন কোর্স রয়েছে, এসেন্সিয়াল অয়েলের কোর্স রয়েছে, আপনারা কিন্তু যোগাযোগ করুন। সবাই ফোন করে নেবেন রাতের দিকে, একটু অনুষ্ঠান যারা দেখছেন এখন যারা পাবেন না তারা নাম্বার দুটো লিখে রাখুন, মোবাইল নাম্বার দুটো, নামটা রাতের দিকে 9টা 10টা 11টার মধ্যে ফোন করে নেবেন। বলুন কে আছেন কোথা থেকে? হ্যালো, দমদম থেকে কার জন্য? আচ্ছা বলুন ডেট অফ বার্থ, কেমন লাগছে অনুষ্ঠান, ভালো লাগছে তো? ভালো লাগছে তো অনুষ্ঠান ফলো করছেন? খুব যুক্তি স্পষ্টবাদী শাস্ত্রীজি, সুন্দরভাবে বুঝিয়ে বলে দেন সবকিছু, এক্সপ্লেন করেন খুব সুন্দরভাবে, জ্যোতিষ ব্যাখ্যাটা দেন খুব ভালো। হ্যাঁ বলুন, ছেলের ডেট অফ বার্থ? 24/9/96। সময়টা বলুন? আচ্ছা দমদম, সময়টা কত, কটায়? সকাল 7:50 ঠিক আছে। জন্মস্থান দমদম তাই তো? কলকাতায়। আচ্ছা আমি একটা প্রথমে শুধু আমি কুষ্টিতে যাচ্ছি তার আগে একটা কথা বলি, আপনার ছেলের জীবনে একটা ক্র্যাশ মানে ঘটনা, এটা আপনার ছেলে প্রচন্ড পরিমাণে কষ্ট পাবে এবং ভুলতে পারবেন, এরকম কোন একটা সিচুয়েশন তৈরি হবে, কোন একটা ক্র্যাশ ওর জীবনে আসবে, বুঝতে পারছেন? মানে যে কোনো দিক থেকে, ধরুন বাড়ি কারোর মানে কারোর মানে কিছু হয়ে যাওয়া, বা ও হয়তো কোথাও কারোর সঙ্গে প্রেম ভালোবাসা মানে দুঃখ, কোনো একটা দুঃখ মানে দুঃখ আপনার ছেলেকে মানে সারা জীবন একটা সেই দুঃখের রেটা সারা জীবন বয়ে নিয়ে যাবে, এরকম কিছু একটা আমি ডেট অফ বার্থের সংখ্যার মধ্যে দেখলাম, বুঝতে পারলাম? আমি একটু কোশ্চেনের মধ্যে যাচ্ছি না, সংখ্যার মধ্যে গেলাম, একটু বলুন এটা। আচ্ছা আপনাদের বাড়ি কারোর কোনো আননেচারাল ডেথ হয়েছে কি? আপনাদের বাড়ির মধ্যে কারোর কোনো আননেচারাল ডেথ হয়েছে মানে অস্বাভাবিক মৃত্যু? কিছু দেখছেন না? শুন, আপনার ছেলে এখানে গ্রহণ দোষ হয়ে আছে, এই গ্রহণ দোষের ফলে যেটা হয় সেটা হচ্ছে কারোর আননেচারাল ডেথের এফেক্টেড তার কাছে আসে, তার জন্য তার জীবনে বিভিন্ন জায়গাতে প্রবলেম আছে। আর একটা ব্যাপার, আপনার ছেলের জন্ম তারিখের মধ্যে 3-9 আছে, যাদের জন্ম তারিখের মধ্যে 3-9 থাকবে তাদের জীবনে ওই রকম একটা ঘটনা যে একটা দুঃখ যন্ত্রণাময় একটা ঘটনা তাদের জীবনে একটা ফেস করতেই হবে, করতেই হবে, প্রেম ভালোবাসা পরিবারের কারোর মানে চলে যাওয়া এরকম একটা কোনো কিছু মানে তার জন্য হয়তো অল্প বয়সে কেস কাচারি হয়ে যাওয়া এরকম কোনো কিছু একটা ফেস করতে হবে তার জীবনে, কিছু একটা এরকম ফেস মানে করতেই হবে। তার সঙ্গে আপনার ছেলের এখানে রবি রাহু লগ্নেই বসে আছে, এই রবি রাহু যদি লগ্নে বসে থাকে তাদের জীবনটা প্রচণ্ড পরিমাণে ঝঞ্ঝাটপূর্ণ হয়ে যায়, বুঝতে পারলেন? এটা বলুন একটু। হ্যাঁ বলছেন, বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, ঝামেলা ঝঞ্ঝাট এগুলো লেগেই আছে জীবনে। আচ্ছা আপনার ছেলে কি করছে বলুন? আচ্ছা আচ্ছা, ফুড ডেলিভারি কাজ করছে তাই তো?
এবারে দেখুন কাজের জায়গাটা আমি যেটা দেখছি সেটা হচ্ছে একটু আনস্টেবল আনস্টেবল থাকবে, খুব একটা ওয়ান স্টেবিলিটি থাকবে না। আর একটা ব্যাপার, আপনার ছেলে কি বিয়ে হয়েছে? বিয়ের জায়গাটা আমি একটু নেগেটিভ দেখছি, বিয়ের পরে কোনো শত্রুতা বা কোনো শত্রু আচরণ বা আপনার ছেলের শারীরিকগত কোনো সমস্যা হতে পারে, সেটা আমি এখানে বলতে পাচ্ছি না, এটা হতে পারে মানে হবে বিয়ের পরেই দেখা যাবে সেই প্রবলেমটা, এরকম ব্যাপারটা মানে রয়েছে, শারীরিকভাবে এরকম প্রবলেম হওয়ার ব্যাপারটা রয়েছে। আর ও একটু লেজি টাইপের, মানে সব কিছু করছি করবো লেজি, তাই তো? জ্যোতিষ এমন জিনিস, এইটার জন্য জীবনে প্রবলেম আছে। আর একটা ব্যাপার, ওর একটু গা হাত পা দেখবেন মানে একটু ব্যথা ব্যথা, সবসময় বলছে গাটা ব্যথা, একটু গাটা ভাঙছে, শুয়ে উঠ মানে যখন ঘুমিয়ে উঠলে মানে গা হাত পা একটু ব্যথা ব্যথা করছে, এরকম ব্যথা ব্যথা ফিল করবে, ও একটু ব্যথা যন্ত্রণা এরকম ফিল করবে, এগুলো বলতো কাজটা ঠিক বলতে ওর কর্মের জায়গাটা একদম স্টেবিলিটি আনস্টেবল, মানে ও আজকের করছে কালকে থাকবে, আজ ভালো ইনকাম কালকে ভালো ইনকাম নাও হতে পারে, ফুড ডেলিভারি জবে রয়েছে, একদম একদম, হ্যাঁ আপস এন্ড ডাউনস আছে। দাঁড়া আমি একটা জিনিস মেলাবো, আমি বললাম যে জীবনে কারোর আনন্যাচারাল ডেথ হয়েছে, সেই ডেথের এফেক্টেড এর কাছে এসেছে, আপনি বলুন ওর ডিএনএ মানে আপনার বাবার বংশে, একটু ভেবে বলবেন, হ্যাঁ আমি একটা মেলাবো মানে মেলাবোই, আপনার বাবার বংশে কিংবা আপনার এখন ওই আপনার ছেলের যে বংশ, এই বংশে এই কারোর একটা কারোর একজনের কারোর আননেচারাল ডেথ হয়েছে, মানে অস্বাভাবিক মৃত্যু, মানে ধরুন কোন অল্প বয়সে মৃত্যু, যেটা হয়তো ও দেখেনি, মানে আপনার ছেলে হয়তো তাকে দেখেনি, সেরকম কারোর একজনের মৃত্যু হয়েছে, হয়েছে মানে হয়েছেই, এটা মিলবে একটু ভেবে বলুন, এটা কম বয়সে বয়স্ক কথা আমি বলছি, রোগে হয়ে কি করে মারা গেছে হঠাৎ করে, কিভাবে মারা গেছে জেঠু হঠাৎ, মানে যেটা আপনারা আশা করেন হুট করে হয়েছে, ক্যান্সারে, ক্যান্সারে, হ্যাঁ ক্যান্সার মারা গেছে। আচ্ছা আপনার বাবার বংশে এরকম কেউ ধরেন মানে আননেচারাল ডেথ হয়েছে এরকম, আমি এখানে দেখছি দেখুন যে এটা তো মিলতেই হবে, আপনার ছেলের রবি রাহু যুক্ত হয়ে লগ্ন বসে আছে, এরকম যদি কারোর থেকে যায়, কারোর আননেচারাল ডেথ এফেক্টেড আপনার ছেলের কাছে এসছে, যেটা ওর জীবনে ওর কর্মের জীবনে মারাত্মকভাবে এফেক্টেড করেছে, ওর মাথার মধ্যে কোনো যেটা ভাবছে সেটা মানে যেটা ভাবছে আমি এটা করবো ও সেটা ধরে রাখতে পারছে না, আজকের ভাবলে কালকের মানে গুলি যাচ্ছে, মানে ও সেটা করছেই না, এটা দেখবেন ওর জীবনে ঘটছে, একাধিক হচ্ছে, তো সেটা ওই আনন্যাচারাল ডেথের এফেক্টেডটা এসছে। যাই হোক আপনি তো বলতে পারছেন না, তো টাইমটা চলে যাচ্ছে, তো এটা এটাকে ঠিক করতে হবে, এই ব্যাপারটা মানে জায়গাটা ঠিক করতেই হবে, ঠিক আছে, পর্যবেক্ষণ করে নেবেন একটু মরে পড়ে আছে, এমন যদি ঘটে তাহলে সেই বাস্তুতে দোষ মানে দোষ আছে, কাকাপাকি হতে পারে, হয়তো বাড়ির ছাদে টাদে কেউ মারা হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে সেই বাস্তুতে দোষ আছে। এমনকি উত্তর দিকে কোথাও টয়লেট বাথরুমে জায়গা নেই, হ্যাঁ এবারে এই যে জিনিসগুলো, এবং বাড়ির রান্নাঘরটা খুব ইম্পর্টেন্ট, রান্নাঘর দুটো জায়গাতে শুভ ফল দেয়, এক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক এবং উত্তর পশ্চিম দিক, এছাড়া রান্নাঘর যদি অন্য কোথাও হয়ে যায় সময়টা বলবেন, সকালে 3:50। প্রথমত শুনুন, দাঁড়ান আমি একটা কথা বলি, আপনার মা সেরিব্রাল অ্যাটাক হয়েছে বললেন, আপনার ডেট অফ বার্থের মধ্যে দেখাচ্ছে আপনারা গোপন শত্রুতা শিকার হবেন, মানে গোপন শত্রুতা মানে তন্ত্র মন্ত্র এই ধরনের কোন শত্রুতা শিকার, আমার এটা হয়েছে, আমার এটা হয়েছে,
দেখতে পাচ্ছেন না আমি কিন্তু টাইম মিনি নি আমি না এইটা বের হয়ে অনেক কত বেশি এর সুরার জন্য ভগবান নৃসিংহদেবের পূজা অর্চনা করুন, সঠিক বিধানে করবেন এবং এর যে এর সঠিক প্রপার সলিউশন আমার কাছে আছে, আছে বড় সলিউশন আছে। মানে আমি এরকম একজনকে বলেছিলাম যে এমন কোন খুব ভয় পেয়ে গেছে, তার উপরে তন্ত্রক্রিয়া করা হয়েছিল এবং তাদের পরিবার খুব ভয় পেয়ে গেছিল, আমি তাকে ভরসা দেওয়ার জন্য এরকম ওটা কথার কথা না আছে সেই জিনিস আমার কাছে বলেছিলাম। হ্যাঁ, পৃথিবীর এমন কোন কোথায় জন্ম? জামশেদপুরেই। আপনি বলছি একটু বাস্তুদোষের ব্যাপারটা বলছি, আপনি অবশ্যই পরে যোগাযোগ করবেন। আপনার বাড়ির সত্যি বাস্তুদোষ দেখাচ্ছে, বাস্তুদোষের একটা কয়েকটা ইন্ডিকেশন আমি দিচ্ছি আপনি মেলান। আপনার বাড়ির দেখুন উত্তর দিকে দেখুন আপনি অনেক দিনের পুরানো কিছু জিনিস, লোহা লক্ষ, জং চাপা লোহা বা জং চাপা তিন তিন এই ধরনের। না, উত্তর দিকে আমি স্যার পরিষ্কার রেখেছি পুরোপুরি, মানে বাইরে কিছু গাছ কেটে ফেলা আছে। আপনি বাউন্ডারি গাছ দিয়ে সেটাকে উঁচু করে দিয়েছেন, উত্তর দিক থেকে যে অপরচুনিটি আসার কথা সেটা বাউন্ডারি বাইরে বাউন্ডারি গা ধরে। তো আপনার বাউন্ডারির গা বাইরে হলেও বাউন্ডারির কাছাকাছি গা ধরে, তো মানে কাছাকাছি একদম কাছাকাছি ওই গাছগুলো কাদের গাছ আপনাদের না অন্য লোকের? আপনাদের গাছের গুঁড়ি তো কোথাও একটা দক্ষিণ পূর্ব দিকের দিকে কোন একটা ঠাকুর এরকম কিছু, ঠাকুরের মানে ঠাকুরের সিংহাসন হয়তো ওখানে হতে পারে বা ঠাকুরের পূজার কোন জিনিস কত একটু নোংরা হয়ে আছে এরকম কিছু একটা আছে। ঠাকুরের কোন ছবি, পাঁজি, বিবেকানন্দ ছবিটাও ইন্ডিকেশন করে, পাঁজি আর তারপরে এরকম কোন কিছু আরো কিছু ওরকম ওরকম দেখবেন ওখানে গিয়ে, ওখানে কিছু আছে দেবতার দেবতার মানে পূজার সামগ্রী। দাদু ঠাকুর না, দাদু ঠাকুরের ছবির কথা বলছি না, ওখানে কিছু ঠাকুরের পূজার কোনো সামগ্রী কিছু জিনিস দেখেছেন যেটা থেকেও নেগেটিভিটি আসছে আপনার বাড়ির মধ্যে, যেটা থেকেও নেগেটিভিটি আসছে? যাই হোক, আমি তো হ্যাঁ হ্যাঁ আপনি অনলাইনে যোগাযোগ করতে পারেন, আপনার এখানে বাস্তুদোষ দেখাচ্ছে। আপনি অনলাইনে যোগাযোগ করতে পারেন। রাতের দিকে সমীরবাবু একটু কথা বলে নিন শাস্ত্রীজি পার্সোনাল মোবাইল নাম্বারে, আজকে রাত 10টা নাগাদ একবার কথা বলে নিন, ঠিক আছে? যেহেতু একদম সময় শেষের দিকে আমরা চলে এসেছি, প্লিজ আপনি একটু মোবাইল নাম্বারে যোগাযোগ করুন রাত 10টা 11টায়। ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য। আপনারা 7908907972 এছাড়া 7797620022 তে যোগাযোগ করে নেবেন জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ শাস্ত্রী। অনেক কিছু আলোচনা ছিল, দেখুন ফোন নিলাম এত সুন্দর মিলিয়ে বলে দেন, সত্যি শাস্ত্রীজি একজন অভিজ্ঞতা সম্পন্ন এডুকেটেড অ্যাস্ট্রোলজার বলেই এত সুন্দর প্রেডিকশন করেন, হরোস্কোপ রিড করেন। অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল, ফোনে কথা বলবেন। আর লক্ষ্মীকান্তপুর এছাড়া কাকদ্বীপে তো আছেনই চেম্বার নিয়মিত, দুর্গাপুরেও কলকাতায় পাবেন, অনলাইন ভিজিট করবেন, বাস্তু ভিজিটের জন্য ডাকবেন। আপনারা যারা কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় থাকেন, বাস্তু যদি দেখাতে চান শাস্ত্রীজিকে আমন্ত্রণ জানান, শাস্ত্রীজি গিয়ে দেখে আসবেন বাস্তুটা। আপনারা যোগাযোগ করুন। আর প্রতি রোববার সন্ধে 6টায় অনুষ্ঠান, আজ আর এগোতে পারছি না কেননা সময়ের একদম অন্তিম লগ্নে পৌঁছে গেছি। আবার দেখা হবে পরবর্তী সময় রোববার সন্ধে 6টায় শাস্ত্রীজি অনুষ্ঠানে। ধন্যবাদ শাস্ত্রীজি, শেষ করলাম, নমস্কার।